welcome to Fresh Cooking. I am a regular content creator. Please support me, like, comment and share my videos. And please don't forget to subscribe my channel. Now let's get into the video. Hello Bondhura, welcome to my channel Fresh Cooking. কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে বেগুন দিয়ে মুলো চচ্চড়ি বন্ধুরা মুলা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না কার কথা কি বলবো আমি নিজেই তো বন্ধুরা মুলা খেতে পছন্দ করি না তখন মুলার ভেতরে যে গন্ধটা থাকে সেটা আমার একদমই পছন্দ না তারপরও আপনাদের সবার জন্য আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি এবং এই মুলোর গন্ধটা কিভাবে চলে যাবে আমি সেই টিপসটাও আপনাদেরকে দেখিয়ে দিব আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালোই লাগবে বন্ধুরা এই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন বেগুন দিয়ে মুলো চচ্চড়ি করার জন্য আমি এখানে খুব অল্প কিছু উপকরণ নিয়েছি এবং এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটি বানাবো আমি এখানে দুটো মুলো নিয়েছি মুলোগুলোকে আমি সুন্দর করে দেখুন চিকন চিকন করে আমি কেটে নিয়েছি আর মুলোর মধ্যে যেই শাকগুলো ছিল আমি সেই শাকটা ফেলে দিয়ে এই ডাটাগুলো শুধু নিয়েছি আর এখানে আমি একটা বেগুন নিয়েছি আমি বেগুনটাকেও এরকম সুন্দর চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এখানে আছে আমার হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লবণ আর তেল এই অল্প একটু উপকরণ দিয়ে আমি সুন্দর আপনাদের এই মুলো বেগুন চচ্চড়িটা রান্না করে দেখাবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি আমি আপনাদেরকে বললাম বন্ধুরা যে মুলোতে হচ্ছে গন্ধ লাগবে না কি করলে এই মুলো চচ্চড়িটা রান্না করার জন্য প্রথমেই আমি মুলোটাকে হচ্ছে একটু ভাপিয়ে নেব আমি এটা প্রেসারে দিয়ে দিচ্ছি এবং এই ভাপানোর সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প একটু পানি এই ভাপটা যে আপনারা দিচ্ছেন লবণ দিয়ে এবং এই ভাপটা দেওয়ার ফলে এখান থেকে যে পানিটা বের হবে তাতে করে কিন্তু আপনার মুলো সব গন্ধটা চলে যাবে প্রেসারে যেহেতু দিয়েছি আমি এটা খুব বেশি সিটি দিব না আমি দুটা সিটি দিলেই এটা নামিয়ে নিব
আমার এখানে দুইটা সিটি দিয়ে দিয়েছে, আমি প্রেসারটা এখন নামিয়ে নিচ্ছি। এবং এই প্রেসারের থেকে আমি আদা রসুন পেঁয়াজ বাটা একটু ভাজতে ভাজতে আমি আমার মুলো সিদ্ধটা পানিটা ঝরিয়ে নিই। বেগুনের কথা মনে আছে তো? এবার আমি এটা আমার কষানো হয়ে গেলে আমি এটাকে পানি দিয়ে দিব, তারপরে বরফের উপরে আমি বেগুনটা দিয়ে দিব। বন্ধুরা আমি
মশলার সাথে আমার কষানো মশলার সাথে আমার ভাপানো মুলোগুলো আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা শুধু আমি মুলার গন্ধটা দূর করার জন্য ভাপ দিয়েছি, আমার মুলাগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়, তাই এখানে কিন্তু আমাকে মুলা সেদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণ কিন্তু আমাকে পানি দিতে হবে। এটা কষি নিয়েছি, আমি এখন এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, এই পানিতে আমার মুলাটাও সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব। পানিটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখনই আমি এটাতে আমার বেগুনটা দিয়ে দেব।
এটাতে খুব ভালোমতো বলক উঠে গেছে। আমি এই পর্যায়ে এখানে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনে আমি একটুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিব। এবার আমি এখানে লবণ দিয়ে দিব। আমার বেগুন মুলাগুলো সব সিদ্ধ হয়ে এটা একদম মাখা মাখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি।
প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইগুলো পানিটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। আমি এই সময় এইভাবে একটু লবণটা টেস্ট করে নিই। লবণটা ঠিকই মনে হচ্ছে। তারপর আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি এটাকে ঢেকে দিচ্ছি। এরপর যে আমি আরেকবার একটু লবণটা টেস্ট করে দেখে নিব। আর একটু লবণ লাগবে। আর এখানে আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়ো।
গুঁড়াটা তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি। জিরা গুঁড়াটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আমার মুলো দিয়ে বেগুনের চচ্চড়ি একদম হয়ে গেছে। এই শেষ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচের মতো একটু চিনি, এটাতে আপনার তরকারির স্বাদটাই একটা চেঞ্জ হবে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটি সবজি রেসিপি, মুলো দিয়ে বেগুনের চচ্চড়ি। এই তরকারিটি আপনারা দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে কিন্তু অনায়াসে খেতে পারবেন, আর তার সাথে যদি হয় পাতলা একটু ডাল তাহলে তো কথাই নেই। বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর এই পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামী দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফ্রেশ কুকিং রান্নার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্টস অথবা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।